ফরিদগঞ্জ জালকুড়ি এলাকায় সুলতানুল আউলিয়া হযরত মাওলানা হাফেজ শফিউদ্দিন পাখা শাহ রহমতুল্লাহের মাজার শরীফের চার দিনব্যাপী ওরস মোবারক শুরু হয়েছে। 56তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে সোমবার 25শে জানুয়ারি জালকুড়ি এলাকায় পাখা শাহ রহমতুল্লাহের মাজারে বিভিন্ন ভক্ত আশেকানরা এসে হাজির হয়েছে। ওরস শরীফ উপলক্ষে মাজারের সামনে বসেছে বিভিন্ন রকমারি দোকানের মেলা। মাজারে আসা ভক্তদের আগরবাতি মোমবাতি জ্বালাতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন পাখা শাহ রহমতুল্লাহের মাজারের খাদেম নুরুমিয়া। তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সুলতান আউলিয়া হযরত শফিউদ্দিন হাফেজ মাওলানা পাখা শাহ রহমতুল্লাহ আলার চার দিনব্যাপী ওরস মোবারক আপনাদের সকলকে আমন্ত্রিত। সবাই বাবার দরবার আসবেন, দেখবেন, দেখে যান। চার দিনে অনুষ্ঠান আছে, গান, মিলাদ, মিলাদ না মিলাদ আজকে গোসল, কালকে থেকে গান পরিবেশনা করবেন। ভক্ত থাকার জন্য সব কিছু আছে, খাবারের ব্যবস্থা আছে, আমরা মাস্ক দিতেছি, তারপরে যা যেখানে লাগে সমস্যা নাই। আর যারা দূর দূরান্ত থেকে আসতেছে তাদের জন্য সব খাবার চিকিৎসা সবই আছে, এখানে ঘর আছে, থাকার জায়গা আছে, ব্যবস্থা আছে, সব কোনো অভাব নাই। যে কোনো ধর্ম বর্ণের লোককে আসতে পারবে? হ্যাঁ, যে কোনো ধর্মের, কোনো এখানে অলির ধর্মে কোনো ধর্ম কোনোই নাই, উল্লেখ নাই। কারণ এখানে সব ধর্মে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই আসতে পারবো। সবাইকে আমি আসার জন্য অনুরোধ করলাম, আসেন একবার, দেখে যান বাবার দরবারটা। নারায়ণগঞ্জ জালকুড়ি 9 নং ওয়ার্ড সিদ্ধুর থানা সিদ্ধুরগঞ্জ জালকুড়ি থাকবেন 9 নং ওয়ার্ড মাদার রোড মাদারবাড়ি। এছাড়া চার দিনের প্রতিদিন থাকছে প্রখ্যাত বাউল শিল্পীদের নিয়ে রাতব্যাপী ধর্মীয় গান। এছাড়া বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।